ভিয়েতনামের কিরবিস্টি সবার কাছে নাই, লোকাল দোকানদাররা এই মাল সম্বন্ধে কোনো ধারণাই নাই। তারা বলবে ভাই এই মাল নাই, এই সেই হ্যান ত্যান, এই মাল কই আছে, কারণ এই মালগুলো আমরা নিজেরা এলসি করি। আপনি বাইরের দোকানে আমরা এই মালগুলো দিচ্ছি না, কারণ কিছু দোকানদারকে আমরা মালগুলো দিচ্ছি, কয়েকটা দোকানদারকে আমরা দিছি। আমি আমার ভিডিওতে ফ্যাক্টরিতে দেখাইছি যে ভিয়েতনামের এই মালগুলো আসছে, আমরা কিন্তু সবাই হাতে দেই না এই মালগুলো। দোকানদারদের দিলে কিছু কিছু মাল, কিছু কিছু কোয়ালিটি সম্পূর্ণ মাল দোকানদারকে আমরা দেই না। এই মালটা দোকানদারদের হাতে যদি দিই তাহলে এই মালটা একদম বাজে ব্যবসা করে হয়ে যাব। এত লাভ না, এত দরকার না, সীমিত লাভে ভালো। আমি যেটা ভালো আপনাদেরকে বলে দিই যে ভাই এটা ভালো, যেটা খারাপ ওটা বলে দিই খারাপ। আমি অনলাইনে বিজ্ঞাপন দিই, কিন্তু অনলাইনে মাল বেচার এত ইচ্ছা নাই। অনলাইনে আমার একটা মাল নিয়েন না, অনলাইনে মাল বেচা ব্যবসা হলো বাটপারি ব্যবসা, দেখা একটা দিয়ে দেয় একটা। আমি আবারও বলি, এখনও বলি, আমি এখনও বলি আপনাদেরকে রিকোয়েস্ট হলো আমার শোরুমে আসেন। আপনারা অনেকে আমার খালি বলেন যে ভাই টাকা ফাটাই দিন, মাল ফাটাই দেন, আমি মানি না। শোরুমে আসবেন, মাল নিজের হাতে দেখবেন, দেখে পছন্দ হলে নেবেন, নাহলে চলে যাবেন। সালাম আলাইকুম, চিটাং স্টিল মিল থেকে বলছি। আপনারা আমাদের ফ্যাক্টরি দেখছেন, আমাদের শোরুম দেখছেন। আমি আসলে সময় দিতে পারতাছি না, অতি দূরত্ব, আমি অফিস করব, অফিসে যাবেন আপনারা, অফিসও দেখবেন, অতি দূরত্বে দেখবেন ইনশাআল্লাহ। তো আপনাদের আর হয়রানি হবে না, আমাদের ঢাকাতে অফিস হলে ঢাকাতে আপনারা আসতে পারবেন, আর গাজীপুর ফ্যাক্টরিতে আসতে হবে না, শোরুমে আসতে হবে না, অতি শীঘ্রই হচ্ছে। কারণ আমরা এই কিছু কিছু মেশিন, কিছু কিছু মাল আমরা নতুন আনছি, এই জন্যে আমরা আসলে অত ইয়ে মনে করি নাই। তাই এখন থেকে আমাদেরকে আপনাদের কাছেই আমাদেরকে অতি দূরত্ব পাবেন, আর সমস্ত মালগুলো আমাদের কাছে আছে। আমরা প্রাইস, কিছু কিছু মালের প্রাইস কমে গেছে, কিছু কিছু মাল অনেক মাল আসছে অনেক প্রাইস। যেই মালটা আমরা এতদিন দেখা যায় যে বিক্রি করছি যে এই রেটে, তার চেয়ে কিছু কমছে, কারণ কোনো মালে 10 টাকা কমে গেছে, কোনো মালে 15 টাকা কমে গেছে, কোনো মালে 12 টাকা কমে গেছে, কোনো মালে 2 টাকা কমছে, এরকম আমাদের কিছু মালের রেট, আবার কিছু মালের রেট সমানই আছে। তাই আমার সাথে কোনটাকে ফোন দিবেন, কোন মালটার রেট কমছে, কোনটার বাড়ছে। ভিয়েতনামের মাল অনেক কমছে, কারণ ভিয়েতনামের আমাদের প্রায় 3.5 লক্ষ স্কোয়ার ফিটের মাল আসছে। ভিয়েতনামের 50 মিলি 3.5 লক্ষ থেকে 4 লক্ষ স্কোয়ার ফিটে, প্রায় 3.8 লক্ষ মতো হবে, আমাদের এতটুকু মাল আসছে। হ্যাঁ, কোয়ালিটি সম্পূর্ণ খুবই ভালো। তো অতি দূরত্ব আমরা রেট অনেক কমে দিচ্ছি, আপনারা আমার ফোন থেকে রেটগুলো জেনে নেবেন। আজকের এটা হলো জাপানি কবি স্টিল, এই মালগুলো দিয়ে আমি কয়েকটা ঘর করছি, খুবই সুন্দর। আমি সময়ের জন্য যাইতে পারি না যে আমার ঘরগুলো যে আমি আপনাদেরকে দেখাবো, এত সুন্দর সুন্দর ঘর করছি। আমার ডিজাইন দিয়ে ঘর করলে ঘর কত সুন্দর আসে, যারা করছে তারা বুঝতে পারছে। ঘর যদি অসুন্দর হয়, মালের সাথে মাল না মিলে, আপনারা ফেরত নিয়ে আসবেন, আমাকে, আমার লোক পাঠাবো, আপনাকে ড্যামারেজ দিব যদি একটা মালের সাথে আরেকটা মালের না মিলে। লোকাল মাল কিন্তু একটার সাথে আরেকটা মিলতে চায় না, কিন্তু আমাদের মালটা মিলে। এক, এটা হলো জাপানি কবি স্টিল, নেটের মাধ্যমে আমার কাছ থেকে ফোনের মাধ্যমে রেটটা জেনে নিবেন, মালের বাজার যেই রেট আছে আমি সঠিক রেটটা বলবো। এটাও কোরিয়ান ডংকুক স্টিল, এই মালটা কিন্তু আমাদের কাছে এখন আর নাই, এই কয়েলগুলো শেষ হয়ে গেছে। এটার কালার আছে, কিন্তু কোরিয়ান মালটা এখন নাই, আপাতত নাই, আসবে। এটা আপাতত এই জন্য রেটও দিতে পারতে না এটার সম্বন্ধে। আর এটা ইন্ডিয়ান টাটা স্টিল, এটা টাটা শেষ হয়ে গেছে, টাটার মাল কমে গেছে, এখন জাপানও আছে, টাটাও আছে, টাটা কম আছে, জাপান বেশি আছে। এই কালারটা জাপান প্রচুর মাল আসছে, এই কালারে, এই কালারে জাপান আছে, ওই কালারে জাপান আছে, এই কালার মালটা নাই। এই কালারের জাপান আছে, এই কালারের জাপান আছে, অল্প বেশি নাই, কদিন পরে আসবে। এটা চায়না ক্যাঙ্গারু, যথেষ্ট পরিমাণ মাল আছে, নিতে পারবেন, কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি নাই, জং ধরে যাবে। ওটাও লোকাল, গ্যারান্টি ওয়ারেন্টি নাই, জং ধরে যাবে, ওটাও পর্যাপ্ত পরিমাণ মাল আছে। এই মালটা খুবই অনেক মাল আসছে, এই মালটাও রেট কম করে দিবে। অনেকগুলো মাল আসছে, অনেক ভালো মাল ভাই। এটা জাপান কবি স্টিল, এটা জাপান কবি স্টিল, অনেকগুলো মাল, অনেকগুলো মাল আসছে। সঠিক রেটটা আপনাদেরকে আমার ফোনের মাধ্যমে জেনে নেবেন। আপনি দেখেন সাধারণ মালের কালার, এই মালের কালার কোনো রকমভাবে মিলে না, অনেক দারুণ, অনেক সুপার একটা মাল। এটা ভিয়েতনামের কিরবি স্টিল, অনেকগুলো মাল আসছে, নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই মালটা আমার কাছে অনেক মাল আছে, ভিয়েতনামের প্রচুর পরিমাণ মাল আছে, হিউজ পরিমাণ মাল আছে, এত দারুণ কালার। আমরা এই মালটা 30-40 বছর কালার ডিসকালার হবে না, 30 বছর তো আমি কালার গ্যারান্টি দিচ্ছি, মাল 50 বছরও কিছু হবে না, কোনো দিন কিনতে হবে না এই মাল। এই মাল নিলে আপনার লাইফ চলে যাবে, আপনার সন্তানের লাইফ চলে যাবে, এত ভালো মাল। আপনি গ্যারান্টি পেপার দিচ্ছি, কাগজ দিছি,
এটাও ভিয়েতনামের কিরবি স্টিল, খুব ভালো মাল ভাই। সাধারণ মালের সাথে কিরবি স্টিলের মালের সাথে মিলে না, ভিয়েতনামের কিরবি স্টিল সবার কাছে নাই। লোকাল দোকানদাররা এই মাল সম্বন্ধে কোনো ধারণাই নাই, তারা বলবে ভাই এই মাল নাই, এই সেই হ্যান ত্যান, এই মাল কই আছে সেন। কারণ এই মালগুলো আমরা নিজেরা এলসি করি, আপনি বাইরের দোকানে আমরা এই মালগুলো দিচ্ছি না। কারণ কিছু দোকানদারকে আমরা মালগুলো দিচ্ছি, কয়েকটা দোকানদারকে আমরা দিছি। আমি আমার ভিডিওতে ফ্যাক্টরিতে দেখাইছি যে ভিয়েতনামের এই মালগুলো আসছে, আমরা কিন্তু সবাই হাতে দেই না এই মালগুলো। দোকানদারদের দিলে কিছু কিছু মাল, কিছু কিছু কোয়ালিটি সম্পূর্ণ মাল দোকানদারকে আমরা দেই না। এই মালটা দোকানদারদের হাতে যদি দিই তাহলে এই মালটা একদম বাজে ব্যবসা করে হয়ে যাবে। এত লাভ না, এত দরকার না, সীমিত লাভে ভালো আর সীমিত ব্যবসা ভালো, অত ব্যবসা দরকার নেই। আমরা কিছু কিছু মাল কিছু কিছু পার্টির কাছে দিই, দোকানদারকে দিলে, এক দোকানদারে দিলে দশ দোকানদার আই জ্বালায় ভাই এই মাল দেন ওই মাল দেন। আমাদের কাছে অত পর্যাপ্ত পরিমাণ মাল নাই দোকানদারদের দেওয়ার মতো। কিছু কিছু কাস্টমারকে দিছে আমাদের কিছু কিছু কমন মাল। এটা হলো নিউজিল্যান্ড ম্যাক্স স্টিল। এই মালটা, এই মালটার দাম বাড়ে গেছে, এই মালটা এখন 80 টাকা, অনেক দাম বাড়ছে, এই মালটার দাম বাড়ে গেছে। দাম তো আমি বলি না, এখন দেখেন মাল নাই, এত হেভি এমন দারুণ মাল। অনেকে বলে যে কি এটা 20 বছরে কিছু হবে না, 15 বছর তো আমরা পেপার দিচ্ছি। এই নিউজিল্যান্ডের মাল সব দোকানে পাবেন না, নিউজিল্যান্ডের মাল আগে ছিল, এখন অ্যাভেলেবেল আমাদের কাছে কিছু মাল আছে, এখন মাল অল্প কিছু মাল আছে নিউজিল্যান্ডের, অ্যাভেলেবেল নাই। এটা কোরিয়ান ডংকুক স্টিল, খুবই ভালো মাল, খুবই সুন্দর মাল। এটাও জাপান কোবি স্টিল, এটাও জাপান কোবি স্টিল, খুবই ভালো মাল, নেডের থেকে রেড জান। এটা ভিয়েতনামের কিরবি স্টিল ভাই। বাস্তবে বলতে গেলে কি একটা মাল এত মজবুত, এত দারুণ, 10 জন মানুষ উঠলো এই মাল, 5-10 জন চালু উঠলে মিস্ত্রি টেরে পাইতো না, লাফাইলেও টের পাইবে না, এত ভালো। এটা এটা জাপান কোবি স্টিল, খুবই ভালো মাল, এই মালগুলো আছে, অ্যাভেলেবেল আছে, আসে নিতে পারবেন। এটা ভিয়েতনামের কিরবি স্টিল, এই মালটা সবচেয়ে সেরা মাল, কিন্তু এই কালারটা শেষ হয়ে গেছে। এই মালটা আছে কিন্তু অন্য কালার, কালার একটু লাইট ডিপ হবে, এর কাছাকাছি হবে, অনেক মাল আছে কিন্তু এবার কাজ। আর আমরা তো এটা তো ইনপোর্ট এলসি করা মাল, এটা কিন্তু দেশের মাল না, ইনপোর্ট এলসি করা মাল, এগুলো কিন্তু লোকাল মাল না। এগুলো তারা তাদের পছন্দ মতো কালার দেয়, আমার পছন্দ মতো দেয় না, আপনার পছন্দ মতো। আগে ছিল একটু লাইট, এখন আরেকটা কালার করিয়ে লাইছে, কাছাকাছি আরেকটা কালার আছে, ওরা এক একবার এক এক কালার করে। এটা ইন্ডিয়ান টাটা ব্লু স্কু, এটা তাইওয়ান সিস্কু আছে, টাটা আছে, খুব ভালো মাল, টাটা কোম্পানির পর্যাপ্ত পরিমাণ মাল আছে। এটা রেট অনেক কমছে, আমরা অনেক কমাই দিতে পারবো। এটাও এটাও ভিয়েতনাম, এটা চায়না ক্যাঙ্গারু, অনেকগুলো মাল আছে চায়না ক্যাঙ্গারু, এই মালগুলো অনেকগুলো আছে। জাপান কোবি স্টিল, অনেক মাল আছে নিতে পারে। এটা চায়না ক্যাঙ্গারু, এগুলা স্যাম্পলের মাল, ডাকার জন্য যায়, এগুলো চায়না ক্যাঙ্গারু, এগুলো চায়না ক্যাঙ্গারু, চায়না ক্যাঙ্গারু, ওটা চায়না ক্যাঙ্গারু, আপনি নিতে পারেন। আমাদের সাথে সবসময় যোগাযোগ করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমি যেটা ভালো আপনাদেরকে বলে দিই যে ভাই এটা ভালো, যেটা খারাপ ওটা বলে দিই খারাপ। আমি অনলাইনে বিজ্ঞাপন দিই, কিন্তু অনলাইনে মাল বেচার এত ইচ্ছা নাই, অনলাইনে আমার একটা মাল নিয়েন না। অনলাইনে মাল বেচা ব্যবসা হলো বাটপারি ব্যবসা, দেখা একটা দিয়ে দেয় একটা। আমি আবারও বলি, এখনও বলি, আমি এখনও বলি আপনাদেরকে রিকোয়েস্ট হলে আমার শোরুমে আসেন। আপনারা অনেকে আমার খালি বলেন যে ভাই টাকা পাঠাই দিন, মাল পাঠাই দেন, আমি মানি না। শোরুমে আসবেন, মাল নিজের হাতে দেখবেন, দেখে পছন্দ হলে নেবেন, নাহলে চলে যাবেন। আপনারা এই গাজীপুর শোরুম থাকবে, ফ্যাক্টরি থাকবে, অতি দূরত্ব আপনারা ঢাকা থেকে মাল পাবেন। আমাদের ঢাকা শোরুম উদ্বোধন হইতে আছে 20 তারিখের পর।